একটা গল্প শুনছেন না আপনারা যে একটা লোক রাস্তার পাশ দিয়ে যাইতেছে একটা গরু আছে না গরু গরু বাঁধা থাকে না রাস্তার লগে তো এক গরু একজন পথচারীকে সে অনেক দূর দিয়ে যাচ্ছে তারপরও গরু হাইটে আইসা জোর করে একটা লাথি মারছে লাথি মারলে ফুটবলের মতো বেচারা যায় পড়ছে দূরে পরে সে ওই যুগের একজন ভালো নেককার আলেমের কাছে যায় বলছে হুজুর আমি এই গরুটার কোনো ক্ষতি করছি বলে আমার কখনো মনে হয় না অনেকে গরুরে খোঁচাখুঁচি করে গরু লাথি মারে আমি কোনো খোঁচাখুঁচি করি নাই অনেকে কাছাকাছি গেছে হে ডিস্টার্ব হয় আমি তাও করি নাই আমি শান্তশিষ্টভাবে দূর দিয়ে যাইতেছিলাম সে ওখান থেকে আসে আমাকে লাথিটা মারে দিয়ে গেল এটার রহস্য কি বলেন তো আমার দোষটা কোথায় পরে ওই আলেম বলতেছে বাবা তুমি কি কখনো এই গরুর কোনো উপকার করছো কয় না গরুর আমি কি উপকার করব আমি মানুষ সে গরু তার উপকার আমি কি করব পরে আলেম বলছে বাবা রে একটু স্মরণ করো চেষ্টা করো পরে অনেক চিন্তা ভাবনা করে সে বলছে ও আচ্ছা হুজুর মনে পড়ছে একবার তার ওই রশি গলার রশি এটা পায়ের সাথে গলার সাথে পেঁচায় টেঁচায় কীভাবে জানি ফাইসা গেছে মরে মরে ভাব হয়ে গেছে ঝুলে গেছে রে শুরু করে তো এটা দেখে আমি করলাম আহারে গরুটা মরে যাচ্ছে আশপাশে কেউ নাই আমি তাড়াতাড়ি করে যাই ধরে ধরে এটারে ছুটাই দিয়েছিলাম তো হুজুর বলছে ওই দিনই তোমার একটা হক হয়ে গেছে এই লাথিটা পাওয়া না কথা কি বুঝাইতে পারছি যেহেতু তুমি তার জীবন রক্ষা করছো রশির প্যাস্টেজ খুলে দিছো তে লাথি এটা তোমার কি হয়ে গেছে সেদিনই পাওনা হয়ে গেছে শুনেন এত কষ্ট করবেন এরপর এলাকার মানুষ ফুলের মালা দেওয়ার বদলে কাঁটা দিবে কাঁটা কাঁটা শুধু খোঁচাবে এরপরও করতে হবে কারণ আমরা মানুষের কাছে প্রশংসার জন্য করব না কার কাছে প্রশংসার জন্য করব আল্লাহর কাছে প্রশংসার জন্য করব